শপিং করেই ফিরছিল ওরা। প্রথমে দেখে মনে হয়েছিল ওরা দুই বন্ধু, কথাবার্তা শুনে পরে বুঝলাম আসলে ওরা দুই বোন। বয়সের তফাতটা খুব একটা বেশি হবে বলে মনে হলো না, বড় জোর দু বছরের বড় ছোট হবে। ঘটনাটি ট্রেনের। আমি সিট পেয়ে বসে আছি, মিনিট দুয়েক পরে ওরা দুজনে এসে বসলো আমার মুখোমুখি। দুজনের কাছেই রয়েছে দুটো বড় বড় ব্যাগ। বসার পর দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদের মধ্য থেকে একজন বলে উঠল, এই ট্রেনটা না পেলে এরপরে সেই এক ঘন্টা পরে ট্রেন। যাক বাবা, পেয়ে গেছি এটাই নিশ্চিন্ত। পম্পি, জলের বোতলটা দে, খুব টেস্টটা পেয়েছে। পম্পি তখন ব্যাগ থেকে জলের বোতলটা বের করে বলল, আমার জন্য একটু রাখ, জলও তো বেশি নেই, আর একটা জলের বোতল কিনে নেব, তুই আমাকে আগে দে বোতলটা, আমি অন্তত গলাটা ভেজাই আগে। দেখলাম মেয়েটি জল খেয়ে বোতলটা পম্পির হাতে দিয়ে বলল, একটু রেখেছি, তোর হয়ে যাবে। পম্পি অবশিষ্ট জলটুকু খেয়ে জলের বোতলটা ব্যাগে রেখে দিয়ে বলল, এই দিদি, মায়ের শাড়ির কালারটা দারুণ হয়েছে না রে। দিদি বলে সম্বোধন করতেই তখন বুঝলাম ওরা আসলে দুই বোন। ওরা ওদের মতো গল্প করছে, আমি তখন বাদামের প্যাকেটটা খুলে বাদাম খাচ্ছি। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। সে যাই হোক, পম্পির কথাতে দিদিও সায় দিয়ে বলল, শাড়ির কালারটা আনকমন, তাছাড়া শাড়িটা যেই পরুক না কেন সবাইকেই মানাবে। পম্পি তখন দিদির কথা শুনে হাসছে, বলল, তার মানে শাড়িটা তুই একবার পরবি। কি রে, ঠিক বললাম তো? দিদিও হাসছে বোনের কথা শুনে। হাসতে হাসতেই বলল, তুই তো ভালোই জানিস আমার আবার শাড়ির প্রতি একটা আলাদাই প্রেম আছে। দেখবো দেখবো বিয়ের পর কত শাড়ি পরিস। এই দিদি, আর তো মাত্র কয়েকটা মাস, দেখতে দেখতেই দিন কেটে যাবে, তারপর তোর একটা নিজের লোক হয়ে যাবে। এখন আমার সাথে শপিং এ যাচ্ছিস, পরে রূপমদার সাথে। এমন কথা শুনে দিদির মুখে তখন একটা সলজ্জ হাসি। কোনো উত্তর দিচ্ছে না দেখে পম্পি বলে উঠল, থাক আর লজ্জা পেয়ে লাভ নেই, বুঝতেই পারছি সব। দুই বোনের কথোপকথন শুনতে বেশ ভালোই লাগছে আমার, দেখেই মনে হয়েছে দুজনের মধ্যে বেশ মিল আছে। দিদি তখন নীরবতা ভঙ্গ করে উত্তর দিল, তুইও না কি যা তা বলিস, শোন না, এবছর তুই সবার জন্য কিনেছিস, পরের বছর আমি কিনব, তবে হ্যাঁ নিজের টাকাতে। জানিস রূপম বলেছে ঘরে বসে থেকে কি করবে, তোমাকেও চাকরি করতে হবে, তোর মতো সরকারি না হোক বেসরকারিতেই করব। কথা শুনে বুঝলাম বোন চাকরি পেয়ে সবার জন্য কেনাকাটা করেছে। প্রথম চাকরি পেয়ে আমিও সে বছর সবার জন্য পুজোতে কিনেছিলাম। সে এক আলাদাই আনন্দ, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তখন সেই কথাই ভাবছিলাম, আর তার ফলেই ওদের দুজনের কথাবার্তার কিছুটা স্কিপ করে যাই। হঠাৎ সংবিত ফিরল পম্পির একটা কথায়, কানে এলো, জানিস দিদি, সামনের সপ্তাহে ব্যাংকে চলে যাব একবার, যদিও দেরি আছে জানি, তবু কথা বলে রাখাটা দরকার। বাবা বলেছিল 3 লাখ টাকা লোন নিলেই হয়ে যাবে, আমি ভেবেছিলাম ওতে হবে না, একটু বেশিই নিয়ে নেব, তাছাড়া তোর বিয়ের আগে বাড়িটাও একটু রং করিয়ে নেব।
দিদি শুনে বলল, কি দরকার বলতো বেশি লোন নেওয়ার, সেই তো তোর ঘাড়েই চাপবে, বাবার কিন্তু শোধ দেওয়ার ক্ষমতা নেই। তুই চুপ কর তো, আমার দিদির বিয়ে বলে কথা, ও টাকা 5 বছরে শোধ হয়ে যাবে। চাকরি পেয়ে যদি নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে না পারি তাহলে আর আমি কেমন মেয়ে হলাম? জানিস পম্পি, যারা মাকে বলেছিল মেয়ের পর আবার মেয়ে হলো, ছোটটা ছেলে হলে ভালো হতো, অন্তত বাবা মায়ের পাশে দাঁড়াতে পারত, তুই ওদের স্বপ্নটাকে ব্যর্থ করে দিলি। কে বলেছে মেয়েরা পারে না? আমিও গর্ব করে সবাইকে বলি, আমার বোন সাব ইন্সপেক্টর অফ পুলিশ। সিট ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ বসে যাই, আরো অনেকটা গল্প শুনি, আমার নামার সময় হল। সিট ছেড়ে উঠে আসার আগে মনে মনে বললাম, সাবাস পম্পি, সাবাস। এইভাবেই এগিয়ে চলো, বাবা মায়ের পাশে থাকতে গেলে পুত্র সন্তান হতে হয় না। আজকালকার দিনে মেয়েরাও যে দায়িত্ব নিতে শিখে গেছে সেটা আর বলার অপেক্ষা থাকে না।